গুড আফটারনুন, এখন বাজে দুপুর 1:30। আর আজকে দুপুর থেকেই ব্লগটা শুরু করলাম, এই কারণে আজকে সকাল থেকে ভীষণই ব্যস্ত ছিলাম। আজকে সকালবেলা বাড়িতেও যেমন কাজ থাকে রোববার দিন, আর মায়ের এখানেও দেখলাম ভালোই কাজ আছে রোববার দিন সকাল থেকে। আর মায়ের হাতে হাতে সকাল থেকে একটুখানি হেল্প করে দিলাম অনেক কিছুই। আর আজকে সবার আগে আজকে প্রথমে জানাই এই মাতৃদিবসে সকল মায়েদের জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর তারা যেন সুস্থ থাকে, ভালো থাকে। স্নান টান হয়ে গেছে, মেয়েকেও স্নান টান করিয়ে দিয়েছি, আর আজকে একটু শ্যাম্পু করেছি। আজকে চলে যাবো বাড়ি, আর যেতে যেতে অবশ্য রাত হবে, রাতের দিকে যাব। আমার তো খুব একটা দূরে নয়, আমার কাছাকাছি, তাই জন্য রাত্রিবেলার দিকে যাব। সকালের দিকে মানুষও এসেছিলো, এখানে টিফিন টিফিন করেছে, সকালবেলা লুচি তরকারি সব করা হয়েছে। মানে প্রত্যেক রোববারই ও বাজার টাজার সারা সপ্তাহের বাজারটা করে রাখে, কেননা প্রত্যেক দিন মানে ওর অফিস থাকে। এখন অবশ্য একদিন বাদ দিয়ে করোনার জন্য, কিন্তু সারা বছরই মানে রোববার দিন ও সারা সপ্তাহের বাজারটাও করে রেখে দেয়। মাছ সবজি সব একসাথেই তুলে রেখে দেয়, তাই জন্য রোববার দিনটা প্রচুর ঝামেলা থাকে। সকালবেলা মাছ এই সবজি বাজারগুলো ধুয়ে, মাছটাকে ধুয়ে তারপরে ফ্রিজে তোলে, সবজি বাজার ধুয়ে তারপরে ফ্রিজে তোলে, মানে এইগুলো করতে করতে প্রায় অনেকটাই দেরি হয়ে যায় মায়ের। আর ওইদিকে মা ওগুলো ধোয়াধুয়ি করছিলো, সেই টাইমে আমি লুচি আর তরকারিটা করে রেখে দিয়েছিলাম। আর মানুষ এসেছিলো, ওকে খেতে দিলাম, ও খেয়ে দিয়ে বেরিয়ে গেল, আবার দুপুরে আসবে। আজকে দুপুরে হয়েছে মাটন, আর কী কী হয়েছে যখন খেতে বসবো তখন তোমাদেরকে দেখাবো। এখন অব্দি মানে খাওয়া দাওয়া হয়নি, মায়ের ফ্ল্যাটটির মুখটা যেহেতু দক্ষিণ দিকে প্রচণ্ড হাওয়া, মানে যেদিনকে হাওয়া থাকে প্রচণ্ডই হাওয়া থাকে, মানে সারাদিন পাখার দরকার পড়ে না, মানে এত হাওয়া। আমরা সবাই খেতে বসে গেছি, আর আজকে হয়েছে মাটন, আর ওদের তো খাওয়া হয়ে গেছে, আমারটাই দেখাই। এখানে উচ্ছালু ভাজা পেঁয়াজ দিয়ে, আর এখানে আছে চাটনি। অন্ধকারে কিচ্ছু দেখতে পারবে না, পুরো লোডশেডিং হয়ে গেছে। এখন বাজে দুপুর 3:00, 3:00 সময় দেখতে পাচ্ছ, আমরা এই চার্জার জ্বালিয়ে খেতে বসেছি। এখন বাইরে বৃষ্টি হচ্ছে, আর আমরা সবাই বসেছি খেতে। মানুষও চলে এসছে, ওর জন্যই অপেক্ষা করছিলাম, ওর জন্য অপেক্ষা করতে করতেই বৃষ্টিটা চলে আসলো। বলো, তোমার জন্য অপেক্ষা করতে করতে বৃষ্টিটা চলে আসলো? কারেন্টটা চলে গেছে, ঘর অন্ধকার, তা যাই হোক, এর মধ্যেই আমরা সবাই আনন্দ করে খাচ্ছি। বৃষ্টির পরে দেখো আকাশটা পশ্চিম দিকে কত সুন্দর লাগছে, মানে সূর্যটা এত সুন্দর লাগছে, আর ভিডিও না করে পারলাম না, তাই অনেকক্ষণ আমি দেখছিলাম, তোমাদেরকেও দেখাচ্ছি, দারুণ লাগছে। সারা দুপুর বৃষ্টি হয়েছে, এই কিছুক্ষণ আগে বৃষ্টিটা থামলো, আর সূর্যটা ডুবছে। এখন বাজে রাত 11:30, আর আমাদের রাত্রে খাওয়া দাওয়া সব কমপ্লিট। সন্ধ্যাবেলা আজকে ব্লগটা করতে পারিনি কারণ দুপুর থেকে আমাদের এখানে লোডশেডিং ছিল, তাই সন্ধ্যাবেলা যখন আমরা চাটা খাচ্ছিলাম তখন আমি ব্লগটা করি, কিন্তু আজকে আর ব্লগটা তখন করতে পারিনি। দুপুর থেকে প্রচণ্ড আমাদের এখানে ঝড় বৃষ্টি হয়েছে, আর তার সাথে দুপুরবেলা দেখিয়েছি তোমাদের যে দুপুরবেলা আমরা এখন দুপুরের ভাত খেতে বসেছিলাম, তখনই কারেন্টটা চলে গেছিলো, আমরা মোটামুটি চার্জার লাইট নিয়েই খেয়েছি, তাই তখন থেকে সন্ধে পর্যন্ত কোনো কারেন্ট ছিল না, তাই জন্য ব্লগটা করতে পারিনি।
আর আজকে মোটামুটি ভালোই কাটলো দিনটা। আজকে বাড়ি চলে যাওয়ার কথা ছিল আজকে আমার, কিন্তু আজকে যেতে পারলাম না। কেন, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তার জন্য আজকে আর মানে যেতে পারলাম না। আগামীকাল আমরা বাড়ি চলে যাব। আর একটা জিনিস তোমাদের বলতেই ভুলে গেলাম, ব্যাপারটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এই যে টিকটিকি ল্যাজের মতো দুটো চুল বেঁধে দিয়েছে মেয়ে, চুল তো কিচ্ছু নেই, সব উঠে উঠে চলে যাচ্ছে। সন্ধেবেলা কি করব, কাজ নেই, বসে বসে মা তোমার চুলটা বেঁধে দিন, বসে বসে এই কাণ্ড করেছে। একবার একটা পেছনে বাঁধে, একবার দুপাশে বাঁধে, এই করছে সন্ধ্যের থেকে। মানে কি যে বিচ্ছিরি লাগছে চুলটা, মানে আমি আর বলে বোঝাতে পারবো না, কিন্তু কি করব, এখন আর সত্যি কথা বলতে আর ভাল লাগছে না। আমি ভাবলাম যা বেঁধেছিস ভাব, গিয়ে শুয়ে পড়বো এখন। তাই জন্য চলো আজকে আর ভিডিওটা কন্টিনিউ করছি না, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবে, টাটা, গুড নাইট।